বিশ্বাস ছাড়া এরা কোনোদিন বাংলায় মানুষের কাছে নিজেদের বার্তা নিয়ে যেতে পারবে না, কেননা মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। এবং আপনারা দেখেছেন 380টি লোকসভা আসন এমন রয়েছে যেখানে ইভিএমের সাথে ভোট গণনার গরমিল রয়েছে। এবং আমি বলছি এটা একটা ভারতের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। এবং এটা নিয়ে আমরা দরকার হলে আগামী দিনে আইনানুক ব্যবস্থা নেব। এরা যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা সন্ত্রাসের রাজনীতি। 2011 সালের আগে সিপিএম যে টাইপের রাজনীতি করতো, বিজেপি আবার সেই সিপিএমের বারমানগুলোকে সামনে রেখে বাংলার কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের একের পর এক জবাব আর মেসেজ করতে করতে এরা ক্লান্ত হয়ে গেছে। থ্যাংক ইউ।